এই জায়গা যে বাড়িগুলো ছিল, একটা তো গ্রাম ভাই সেরকম একটা ইয়ে ছিল, ভালো গ্রাম ছিল। এখানে ভাঙি যাওয়ার কারণে তারা ভয়ে কিছু লোক আগেই আতঙ্ক হয়ে চলে যাচ্ছে। দেড় দুই হাজার বার গাছ ঘেঁষে নদী টেবিল নিয়ে গেছে। আমার কোনো নাই, আমারও নদী ভাঙি যে আমিও আছি করি কতগুলো বাড়ি ছিল। এখানে একটা স্কুল করে একটা স্কুল ছিল, ওখানে স্কুলটা ফিনিশ হয়ে গেছে। এখানে সব যে লেখাপড়া করবে তারও কোনো ব্যবস্থা নাই। কাজ হয় না বেদা, এখন আমরা মনে চাই নিজে দুঃখিত হয়া নিজে নিজে পাড়াইতে হইতেছি। অবশ্যই এখানে নদী শাসনের প্রয়োজন আছে এবং তিস্তাকে নিয়ে যে আমরা পরিকল্পনার কথা বলছি সেটা দ্রুত বাস্তবায়ন দরকার আছে। কারণ ত্রাণ সহযোগিতা হয়তো তাকে এক দুই মাসের জন্য অথবা এই আপতকালীন যে সময়টা সেটার জন্য তাকে সাময়িক মুক্তি দিতে পারে, কিন্তু তার যে বাড়িটি নদীগর্ভে হারিয়ে গেল, তার যে পশুর ক্ষয়ক্ষতি হলো, তার যে মাছগুলো চলে গেল, তার যে ফসলের ক্ষয়ক্ষতি হলো, এটাকে কিন্তু স্থায়ী সমাধান করা সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক বন্যায় 1550 প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছি। আমাদের মোটামুটি 2000 পরিবার মতো পানিবন্দী ছিল, 1500 দিয়েছি আমরা, আবার চাহিদা দিয়েছি আমরা পাবো। আমাদের পানি বর্তমানে নেমে গেছে, যতটুকু কাভার করা দরকার ছিল আমরা আসলে কাভার করতে পেরেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে এখন বরাদ্দ আছে, আমাদের চালেরও বরাদ্দ আছে, আমরা সামনে আবার বরাদ্দ করব।